ভারতের মেঘালয়ে অবস্থিত উমগট নদীর পানি এতটাই স্বচ্ছ যে এই নদীর উপরে চলমান কোনো নৌকার দিকে তাকালে মনে হবে যে শূন্যে ভেসে চলছে। নৌকার নিচে থাকা পানির স্তর অনেক বেশি স্বচ্ছ হওয়ার কারণে এমনটা মনে হয়। পানি এতটাই স্বচ্ছ যে নদীর তলদেশের মাটি, শ্যাওলা এবং পাথরসহ নদীতে ঘুরে বেড়ানো রঙিন মাছ, বিভিন্ন জলজ প্রাণী সব কিছু পরিষ্কারভাবে দেখা যায়। সূর্যের ঝলমলে আলোয় নদীটি পরিণত হয় অপূর্ব সুন্দর প্রাকৃতিক অ্যাকোয়ারিয়ামে। অনেক পর্যটকের স্বচ্ছ পানিতে স্কুবা ডাইভিং করে এই সৌন্দর্য উপভোগ করেন। আশ্চর্যরূপের অধিকারী এই নদীর উৎপত্তি আসামের জয়ন্তীয় পাহাড়ে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদীটির অবস্থান মেঘালয়ের সোনাং পেডিং গ্রামে, যা আমাদের দেশের সিলেট অংশের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এই উমগট নদীর সোনাং পেডিং গ্রামের শোভা বর্ধনের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে কাজ করছে। নদীর পর্যটন ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন খাত। নদীতে নানা রঙের নৌকায় চড়ে কায়াকিং করার ব্যবস্থা আছে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে স্কুবা ডাইভিং, জিপ লাইনিং এবং র্যাফটিং এর মতো সুযোগ। মাছ ধরার শখ রয়েছে যাদের, তারা এখানে মাছ ধরে দারুণ সময় কাটাতে পারবেন। স্বচ্ছ পানির ধারায় গা ভাসিয়ে গোসল করার সুযোগ তো রয়েছেই। নৌকায় চড়লে নিচে তাকালে দেখা যায় স্বচ্ছ পানি ভেদ করে নৌকার ছায়া পড়েছে নদীর তলদেশে। শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটকের ঢল নামে এখানে। নদীর আশেপাশে থাকা বেশ কয়েকটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ক্র্যাং সুরি নামের একটি অপূর্ব সুন্দর জলপ্রপাত। এখানে কায়াকিং করে জলপ্রপাতের একদম কাছাকাছি চলে যাওয়া যায়। জলপ্রপাত ছাড়াও উমগট এবং দাওকি নদীর উপর সুন্দর একটি ব্রিজ রয়েছে। নদীর উপরে দুইটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী ডাউকি ব্রিজটির আলাদা কদর রয়েছে পর্যটকদের কাছে। 1932 সালে ব্রিটিশ শাসনামলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই ডাউকি ব্রিজ খাসিয়া এবং জয়ন্তিয়া পাহাড় দুটির মধ্যে সংযোগ তৈরি করেছে। ব্রিজের নিচে উমগট এবং ডাউকি নদী একসাথে এসে মিলেছে। এই মিলনস্থলটিও সত্যি অন্যরকম সুন্দর। সারাদিন ঘোরাফেরা করার পর রাতের বেলা নদীর তীরে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থাও রয়েছে। গভীর অন্ধকারে চারপাশ যখন নীরব থাকে তখন নদীর কলকল আওয়াজ অপূর্ব সঙ্গীতের সৃষ্টি করে, আর তাঁবুর ভেতর থেকে উপভোগ করা যায় সেই অপূর্ব সঙ্গীত। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক